তো বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে একটা সেট আপ দেখাবো ঘাটালের মধ্যেই। সেই সেট আপটা আগে কিন্তু টু বেস টু মিড ছিল, সেই সেট আপটা নতুনভাবে কিন্তু পপ বেস নিয়ে আসছে, টু এর পপ বেস আর ফোরের টপ। একটা ইউনিক স্টাইল হল না টু এর পপ বেসের সাথে ফোরের টপ, সেটা টেস্টিং ভিডিও তোমাদেরকে দেখেছিলাম, সেখানে কিন্তু তোমরা ভরে ভরে কমেন্ট করেছিলে যে দাদা সেট আপটার রেজাল্ট কিন্তু ভিডিওতেই দারুণ লাগছে, দাদা নাম্বার দাও, নাম্বার দিয়েছিলাম। সেই সেট আপটা আজকে একটা ফিল্ডে বাজছে, সেই ফিল্ডটা তোমাদেরকে ভিজিট করে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হলো শ্রী রাধার সাউন্ড। হ্যাঁ বন্ধুরা, ঘাটালের শ্রী রাধার সাউন্ড, দুইয়ের পপ বেস চার পিস আর ফোরের টপ চার পিস। একদম এ ক্লাস রেজাল্ট, মারাত্মক রেজাল্ট। মানে এরকম ডাকুনি, সে ডাকে না যে বেসগুলো, হামিংগুলো ডাকে না, জাস্ট অসাধারণ, অসম, এক কথায় বলা যেতে পারে একদম দারুণ বাজছে শ্রী রাধার সাউন্ড দুইয়ের পপ বেস ফোরের টপ নিয়ে। আমি তো বলবো বন্ধুরা, এ যে এত সুন্দর বাজছে, যে গান ক্লিয়ারিটি, বেস ক্লিয়ারিটি একদম সুন্দর। তো ভিডিওটা মেশিন সেট আপ সহ দেখো, মেশিন সেট আপ কিন্তু টোটালি CA20 দিয়ে সেট আপ করা আছে, আর রেজাল্টও কিন্তু মারাত্মক বন্ধুরা। তোমরা আবার সেট আপটা একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা যারা কমিটি ভাড়া করবে তারা এটাই কিন্তু ডিজিতেও বাজাতে পারবে, বা যারা যারা পাও তারা কারেন্ট দিয়েও কিন্তু বাজাতে পারবে। যেহেতু দুইয়ের পপ বেস আছে তো কারেন্ট থেকেও কিন্তু ব্যাপারটা অ্যাভেলেবেল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কমিটির সুবিধাটা অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা অ্যাটলিস্ট তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হলো তোমরা একটু কমেন্ট করে বলা দেখিনি এই শ্রী রাধার সাউন্ডকে তোমরা সামনাসামনি কোনোদিনও দেখেছো কিনা, এই নতুন সেট আপটা দুইয়ের পপ বেস আর ফোরের টপ। যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে রেজাল্ট কীরকম ছিল শ্রী রাধার সাউন্ডের।
বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, একদম মন থেকে লাইক একটা করে দাও বন্ধুরা, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক অনেক সাপোর্ট দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যে কোথায় কী সেট আপ বাজছে, কোথায় কী কম্পিটিশন হচ্ছে, এগুলো কমেন্ট করে জানাতেই পারো। আর বন্ধুরা, যদি পারো তাহলে ফেসবুকে একটা করে শেয়ার করে জানিয়ে দাও তোমাদের অন্য বন্ধুদের যে শ্রীরাধার সাউন্ড কিন্তু মারাত্মক লেভেলের বাজছিল। আর বন্ধুরা, যদি নতুন হও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।